Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Hello, Mukherjee. Hey, bolun ki holo? What? আমি সকাল থেকে টেলকোই ছিলাম স্যার। পার্চেস অফিসার ডেকে বললেন এখানে কি করছেন? আপনাদের তো টেন্ডার ফর্মই জমা পড়েনি। অফিসে এসে দেখলাম ছোট সাহেবের টেবিলে টেন্ডার ফর্মগুলো পড়ে আছে। রঞ্জন কোথায়? গীত সঙ্গী গীত সঙ্গী গীত সঙ্গীত আমার সঙ্গীত আমার এই দুনিয়ায় অনেক রকম নামি দামি জিনিস আছে পয়সা টাকায় সবই মিলে গান মিলে না সবার কাছে তাই সঙ্গী গীত সঙ্গী ভবিষ্যতে যদি তুমি ব্যবসা সংক্রান্ত কোনো কাজ ভুলে না যাও তাই 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 আমার এতদিনকার স্বপ্ন তুমি এইভাবে ভেঙে দিলে। স্বপ্ন স্বপ্ন এই স্বপ্ন দেখে কি পেটে ভাত জুড়বে? কি আরম্ভ করেছো বলো তো রাত দুপুরে খাবে এসো। শোনো, এতে আমার এক বন্ধুর মেয়ের ছবি আছে, ছবিটা দেখে রেখো, আশা করি তোমার পছন্দ হবে। আগামী মাসেই একটা ভালো দিন দেখে তোমার বিয়েটা দিয়ে দেবো। কাল থেকে যেন আমাকে আর শুনতে না হয় যে তুমি আবার ঘরের খেয়ে বোনের মোস্তাড়ি বাড়াচ্ছ, কথাটা মনে থাকে যেন। দাঁড়াও বাবা, তুমি তোমার স্বপ্নটাকে ভেঙে দিয়ে গেলে, আমিও তোমার স্বপ্নটাকে। যেখানে গেলে আমার বাবার টাকায় ভাত খেতে হবে না, যেখানকার মানুষেরা টাকা পয়সার চেয়ে গান বাজনা কি ছোট ভাবে না, যেখানে গেলে আমার স্বপ্ন এইভাবে শেষ হয়ে যাবে না। তাহলে তো তোমাকে পৃথিবীর বাইরে যেতে হবে। যদি প্রয়োজন হয় তাই যাব, আর এও প্রমাণ করে দিয়ে যাব মানুষের জীবনে টাকা পয়সার যেমন প্রয়োজন আছে তেমন গান বাজনারও প্রয়োজন আছে। রঞ্জন, আমি বাড়ি যাব না, সেটা তুমি আমার চাকরি জোগাড় করে দাও চাই না দাও। তুমি হাসালে ভাই, একদিন আমি তোমাদের কোম্পানিতে চাকরি করেছি, আজ আমি তোমাকে কি কাজ দেবো বলো? বাবা একটু বকাবকি করতেই পারে, বোঝাও তো। হ্যাঁ, ওসব গায়ে মাখলে চলে না, একদিন দেখবে ওই বাবাই তোমাকে হারমোনিয়াম তবলা গিটার সব কিনে দিয়েছেন। না বৌদি, হারতে আমি রাজি নই, গান কি আমায় বড় হতেই হবে, তার জন্য যদি আমায় ভিক্ষে করতে হয় আমি তাই করব। আমার মনে হয় তো দুটো গাড়ি, একটা গাড়ি আমি চালাই আর একটা জোরে ড্রাইভার চাই। এই পাজামা পাঞ্জাবি পরে তো ওখানে যাওয়া যাবে না। তুমি কালকে আমাকে একটা প্যান্ট শার্ট কিনে দিও তো, আমি তোমার সাহেবের কাছে যাব। না, আগে রকি চৌধুরী। রকি আগে? হ্যাঁ ঠিক আছে, তুমি কালকে তিনটা গাড়িটা চালাও। শুধু একদিন গাড়ি চালাবো? না, আমি তো চাইবো তুমি বরাবরের জন্য গাড়িটা চালাও, কিন্তু তুমি নিজে না চাইলে আমি তো তোমায় জোর করে ধরে রাখতে পারি না। চাকরি করতে এসেছি, থাকতে চাইবো না কেন? কেন থাকতে চাইবে না সেটা তুমি ওই কাল গাড়ি চালাতে গেলে বুঝতে পারবে। গাড়িটা ভালো নয়, এই তো ও আমি ঠিক সারিয়ে নেব। না না, গাড়ি আমার ঠিকই আছে, তবে কাল গাড়ি চালাতে গেলে বুঝতে পারবে।
ছবিটাও না দেখে ছিঁড়ে ফেলেছে, একবার যদি ছবিটা দেখত। এটা কি হলো? কেন, সবই তো করেছি, পোশাক পরেছি, দরজা খুলে দিয়েছি। আজ খুলে দিয়েছো ঠিক আছে, ভবিষ্যতে আর করবে না, আমার কাজ আমাকেই করতে দেবে। বড় মেম সাহেব, আপনি আমায়, আর আমাকে বড় মেম সাহেব বলেও ডাকবে না, আমার নাম সীমা, নাম ধরে ডাকতে যদি অসুবিধা হয় সীমা দি বলেই দেখো, বুঝলে? বাবার মুখে শুনেছি তোমার মা বাবা কেউ নেই, অভাবের জন্য এই কাজ করতে এসেছো। মাথা নিচু করছে কেন, নিজের পায়ে দাঁড়াতে চাইছো? এতে তো লজ্জা পাবার কিছু নেই। খেয়াল থাকে যেন, বড় মেম সাহেব বলে ডাকলে কিন্তু আমি কোনো উত্তরই দেব না। চলো। সামনে পঞ্চুর হোটেল আছে, পেট ভরে খেয়ে নিও। ডিস
সেই ক্লাসটা বল। দেখো চলো না একটু জোড়ায় জোড়ায় বেরিয়ে আসি। কে বললো কথাটা? আমি। তুমি? হ্যাঁ। হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। যদি না ছাড়ি হাট। চলে আসুন ছোট মেয়ে। তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরো? ও আপনার হাত ধরলো বলে? ও ধরেছে বলেই তোমাকে ধরতে হবে। জানো ওর বাবা কি করেন? ব্রিটানিয়া কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর। আমাদের গাড়ি চালাতে চাও তো, ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো। যাও। কি হলো? যাও। আমার ক্ষমা করে দেবেন। চলো আজ বাবার কাছে, তোমার আরো হবে। তোমার কি দরকার ছিল ছেলেটিকে মারা? কি বলছেন সীমাদি, ছেলেটা আমার চোখের সামনে ছোট মেম সাহেবের হাত ধরে টানলো, আর আমি ছেড়ে দেবো? তাই বলে মিছিমিছি শুধু মার খাওয়া? এনাকে স্যার একটু ডাকছেন। বাবা কোথায়? একটা লাঠি নিয়ে চেম্বারে ঢুকেছেন, এর আজকে হবে। ঠিক আছে তুমি যাও। এত বড় সাহস তোমার? দাঁড়াও 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 এখানে। বাবা ওকে ছাড়বে না, আমি ঘরে যাচ্ছি। এটাই শেষ নয় তোমাকে বলে রাখলাম। স্যার মেম সাহেবরা চলে গেছে। রেখার জন্য তোমাকে ওর কলেজের সামনে মার খেতে হয়েছে। আই এম রিয়েলি সরি। না না, আপনি কি বলছেন স্যার? কি জানো, রেখাকে অনেক ছোট রেখে ওর মা মারা যায়। ভালোবাস থেকে আমি বোধহয় ওকে একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছি। আর ও এত অভিমানে যে এখন আর কিছু বলতেও পারে না। তোমাকে ভালো লেগেছে বলে কখনো আমি বলবো না যে এত অপমান সহ্য করে তুমি থেকে যাও। ইচ্ছে করলে তুমি অনায়াসে চাকরি ছেড়ে দিতে পারো। পাগল, এমন চাকরি ছাড়তে আছে? কিন্তু এভাবে মারধর খেয়ে তো। আমার নাম রঞ্জন। সাহেবের ওই বেয়ারা মেয়েকে যদি শায়েস্তা করতে না পারি তবে তুমি আমার নামে কুকুর পোষো। তুমি ওকে চেনো না? তোমরাও আমাকে চেনো না। ওই ছোট মেম সাহেবকে একদিন আমার জন্য চোখের জল ফেলতে হবে। রকি বলল আমি না তাড়িয়ে দিলে ও বাড়ি ছেড়ে যাবে না, তবে কি ও আমাকে আমার
আমি কি তবে সত্যি সত্যি রকির প্রেমে পড়ে যাচ্ছি? বাবার বন্ধু ছেলের সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলছে, রকিকে ভালোবাসি শুনলে। আমাকে হঠাৎ এই মেকআপ রুমে নিয়ে এলেন কেন? শোভন বলেছে তুমি ওর কাছে ক্ষমা না চাইলে ওর এখন নাচের সঙ্গে গাইবে না। তাহলে ছোট মিম সাহেবের নাচের সঙ্গে আমি গিয়ে দিচ্ছি। কি তুমি গাইবে আর সেই গানের সঙ্গে আমি নাচবো? তুমি একা কেন, তোর শুক্রাও নাচবে। প্লিজ রকি ক্ষমা চেয়ে নাও। বললাম তো আমি পারবো না। তাহলে আমি চলি। তুমি যেও না শোভন। রকি প্লিজ আমার মুখের দিকে তাকিয়ে তুমি। সীমা দি আপনি আমার উপর ভরসা রাখুন। ওই দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, এই গানটা তো, ওটা আমি গেয়ে দেব। এই গান তুমি শুনলে কোথায়? প্রথম যেদিন আপনাদের বাড়িতে এসেছিলাম সেদিন এই গানটা গেয়ে আপনি বোধহয় নাচ প্র্যাকটিস করছিলেন। একবার শুনেই তুমি গানটা তুলে নিয়েছো? ওই গান গাইতে আবার রিহার্সাল দরকার লাগে নাকি? দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বসা যাইয়া লইয়া যাইব টপর মাথায় দিয়া। দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বসা যাইয়া লইয়া যাইব টপর মাথায় দিয়া। আহারে আহারে আহারে। বাবা ওকে একবার ডেকে পাঠাও না। আমি যদি রকিকে ইয়ে মানে ইয়ে করতে চাই বাবা রাজি হবে? কিরে দিদি চুপ করে গেলি? তুই বুঝি রকিকে ভালোবাসিস? ভীষণ। ঠিক আছে আমি বাবাকে বলে রাজি করিয়ে দেবো। আমার লক্ষ্মী দিদি তুই যে রকিকে ভালোবাসিস রকি তো জানি। ওর চোখ দেখলেই আমি বুঝতে পারি। তাই সারাব আমার কষ্ট সীমা দিয়ে একদম সহ্য করতে পারে না। তুমি তাহলে তোমার মনের কথাটা ওকে জানিয়ে দাও। হ্যাঁ ভাবছি হরিদাকে দিয়ে একটা চিঠি লিখে পাঠাবো। বড় ম্যাম সাহেব আপনার চিঠি কে দিল? কাল রাত্রে রকি দিয়েছিল আপনাকে দেওয়ার জন্য। রেখা ঘুম থেকে উঠেছে? এত সকালে কি কোনোদিন ওঠে? ঠিক আছে যাও। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল। আমি একজন, তুমি যে আমার গো, তুমি যে আমার রকি। আমি যদি রকিকে ইয়ে মানে ইয়ে করতে চাই বাবা রাজি হবে? তোর মা যখন মারা গেছিল ভেবেছিলাম রেখাকে কে দেখবে, এখন দেখছি মাত্র দু বছরের বড় হয়ে তুই ওর মা হয়ে গেছিস। লেখায় দে ছোট মেম সাহেব নয়
এবার থেকে তুমি আমাকে নাম ধরে ডাকবে ওকে আজ থেকে আমি সামনেই বসবো কই চলো উনাকে তুলবো তো না আজ থেকে গাড়িতে কাউকে তুলবো না শুধু তুমি আর আমি কিছু বললে না তো কি আর বলবো আপনি যা ভালো বুঝবেন করবেন তোই তো বলিস রকি খুব ভালো গান করে তাই না আমি ওকে একটা ফাংশনে গান গাওয়ার ব্যবস্থা করেছি কোন ফাংশনে আমাদের বার অ্যাসোসিয়েশন অ্যানুয়াল ফাংশন কাল সন্ধ্যাবেলায় ও আমাদের সঙ্গে আমাদের গাড়িতে শিল্পী হিসেবে যাবে কিরে ঘুমোসনি এখনো এদিকে আয় না কথা আছে শোন না আমার একটা প্ল্যান আছে বাবার এক বন্ধুর ছেলের সঙ্গে তোর বিয়ে তো পাকা করাই আছে বাবাকে বলবো দুজনের বিয়ে একসঙ্গে দিয়ে দাও ছোট হয়ে আগে বিয়ে করা ঠিক হবে না বল রকি জানি তুই ওকে বিয়ে করতে চাস এটা আবার ঢাকঢোল পিটিয়ে বলার কি আছে বাড়ির ড্রাইভার থেকে বাড়ির জামাই হবে ও শুনলে একবারে লাফিয়ে উঠবে যা ঘুমোতে যা একেই বলে কপাল দিদি একেই বলে কপাল যাকে করে পাত্তা দিতাম না তার গলায় আমাকে মালা পড়াতে হবে তার জন্যই আমার রাতের ঘুম গেছে জিতটা আসলে তোরই হলো তুই খুশি তো ভীষণ খুশি কার্ডগুলো এনেছিস এই যা একদম ভুলে গেছি ঘরে আছে তো আমি নিয়ে আসছি যা 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 সীমা চোখের ভাষা যদি বুঝতে পারি না বলা কথা তবে করিনি তো ভুল আমি এক চুল তুমি যে আমার হোক তুমি যে আমার রকি রেখা রকিকে ভালোবাসি আমি কোনো অবস্থাতে রেখার সুখ কেড়ে নেব না রেখা আমার প্রাণের চেয়ে প্রিয় বাবাকে বলতে হবে ওদের কথা যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়ে হয়ে যাওয়া দরকার এত দেরি করছে কেন কার্ডগুলো তুই কোথায় লেগেছিলি আমি দেখছি পেয়ে গেছি চলো চোখের ভাষা যদি বুঝতে পারি না বলা কথা যদি শুনতে পারি চোখের ভাষা যদি বুঝতে পারি না বলা কথা যদি শুনতে পারি তবে করিনি তো ভুল আমি এক চুল তুমি যে আমার গো তুমি যে আমার তুমি আমার এত সুন্দর গান করো হ্যাঁ দেখি তোমার জন্য কি করতে পারি কি রে তোরা কিছু বল আমার যা বলার আমি কাল সকালে বলবো আমায় ছুঁয়ে বলো আমার কথা তুমি রাখবে তো ছেলেবেলা রূপেশের গেল না এই তোকে ছুঁয়ে বললাম তোর কথা রাখ নিশ্চয়ই তুই বিয়ের কথা বলবি কি রে সীমা তুই কিছু বল আমাকেও ছুঁয়ে বলতে হবে আমি যা বলবো রাখবে তোকেও ছুঁতে হবে হ্যাঁ আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি
কাল কিন্তু আমাকে ফেরাতে পারবে না। নাও ছু। নেই ছুলাম, বল কি চাস? কাল রেখা তোমার কাছে যা চাইবে তোমাকে ওকে তাই দিতে হবে। আমার ছোট বোনটি খুশি হলেই আমি খুশি। তাই বলবি তো, কাল সকালে রেখা রকির হয়ে যা চাইবে তুমি তা দেবে না বলো? দিতেই হবে, বাবা আমাকে ছুঁয়ে কথা দিয়েছে। না তোর কথা বাবা রাখবে না। রাখতেই হবে, জানো বাবা দিদি না। বলবি না, তুই বলবি না। বাবা দিদি না রকিকে ভালোবাসে। আমি না বাবা, ও রকিকে ভালোবাসে। ওর সঙ্গে তুমি রকি বিয়ে দিয়ে দাও। না বাবা, দিদির কথা তুমি শুনবে না বাবা, ও তোমার বড় মেয়ে, ওর সঙ্গে রকির বিয়ে দিয়ে দাও। এই দায়িত্বটা আমার উপরেই থাক। আমি ও রকিকে ভালোবাসি, কাল সকালে ওকে ডেকে জিজ্ঞেস করব। ঠিক আছে, তাই হবে। তুমি আমাকে যে কথা দিয়েছো বাবা, আমার কথা তুমি রাখবে। যা তুই ঘরে যা। শোনো না বাবা, শোনো না, রকিকে জিজ্ঞেস করা কি আছে? আমি তো বলছি না বাবা, তুমি দিদির কথা শুনবে না। আমি বলছি তোরা ঘরে যা, বিয়েটা ছেলে খেলা নয়। রকির মত আমার জানা দরকার। এখানে 3,00,000 টাকা আছে, এটা নিয়ে আজ রাত্রে তুমি বাড়ি থেকে চলে যাবে। আমার টাকা লাগবে না, আমি এমনি চলে যাব। আপনি শুধু আমাকে দয়া করে বলুন, আমার অপরাধটা কি? তুমি বিশ্বাসভঙ্গ করেছ। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সম্পত্তির লোভে তুমি আমার দুই মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় শুরু করেছ। অভিনয় কি বলছেন স্যার? আমি সীমাকে সত্যি ভালোবাসি, আর সীমাও আমাকে। একটা সামান্য ড্রাইভার হয়ে আমার মুখের সামনে দাঁড়িয়ে সব কথা বলতে তোমার লজ্জা করছে না? আপনার মতো মানুষের সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে লজ্জা পাবো কেন? সীমাকে তো তুমি ভালোবাসো। সীমা তোমায় বলেনি যে আমার এক বন্ধু ছেলের সঙ্গে তার বিয়ে আমি পাকা করে রেখেছি? কই না তো। চলো, যা হবার হয়ে গেছে। তুমি ভালো গান করো, দেখতে শুনতে ভালো, তোমাকে আমারও ভালো লাগে। ইচ্ছে করলে তুমি রেখাকে বিয়ে করতে পারো। কি হলো, কিছু বলছো না যে? কি হলো? আমাকে মাফ করবেন স্যার, সীমাকে পাবো না বলে রেখার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। আমি আজ রাত্রি এখান থেকে চলে যাব। যেতে চাইলে তোমাকে যেতে দেব, এটা ভাবলে কি করে? যদিও প্রয়োজন ছিল না, তবে একটু বাজিয়ে দেখলাম। ঠিক পাত্রের হাতে মেয়েকে তুলে দিচ্ছি তো। গড ব্লেস ইউ, কাল সকালে কথা হবে, যা বলবে ভেবেচিন্তে বলবে। আমি রেখাকে ছোট বোনের মতো ভালোবাসি। দেখলে বাবা, দেখলে কার কথা ঠিক দেখলে? তুমি যাও, আমি চিরকালই তোকে বোকা ভেবে এসেছি। ভেবেছি বরাবরই তুই না বুঝে কাজ করিস, কিন্তু আজ দেখছি তুই সবচেয়ে বেশি বুদ্ধিমতী। ছেলেটি ভালো, অল্প বয়সে বাপ মাকে হারিয়েছে, বাড়ি শুনতে গান করে। গান করে? হ্যাঁ, ওই গান শুনেই তো আমি বিয়েতে সম্মতি দিয়েছি। শুনবে নাকি একটা গান? না না, গান উনি যখন বলছেন শুনুই না একবার। যে মানুষ গান ভালোবাসে না তার মতো ভয়ঙ্কর মানুষ কিন্তু পৃথিবীতে নেই। ইচ্ছে করলে অনায়াসে সে মানুষ খুন করতে পারে। প্রায় তাই তো করেছে, ছেলেটা গান গাইতো বলে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ঠিক আছে,
দেখো তোমার হবু জামাইকে শুনি কেমন গান করে হরি হে হরি কেমন দেখতে কেমন দাঁড়ান ভালো করে দেখি সামনে গিয়ে দেখি চোখে একটু কম দেখি তো হ্যাঁ বাবা রকি তোমার বাবা মা মারা গেছেন তো কবে মারা গেলেন বাবা মা অনেক ছেলেবেলা ছেলেবেলা আহালে রকি তুমি ওদের একটা গান শুনিয়ে দাও হ্যাঁ গান শোনা छोट कर गीत संगीत गीत संगीत गीत संगीत आमार गीत संगीत आमार ऐ दुनियाय अनेक रकम नामी दामी जिनिस आछे पैसा टाकाय सबई मेले गान मेले ना सबार काछे आई संगीत गीत संगीत आमार बस ठीक आछे ओइटुकुई थाक কেন আর শুনবে না বছরের পর বছর ধরে তো অর্গানই শুনছি তার মানে বুঝতে পারলেন না তো এই তো আমার সেই হারানো ছেলে যার বাবা মা ছেলেবেলাতেই মারা গেছে আর তা খুব হয়েছে এত তাড়াতাড়ি বাবা মাকে মেরে ফেললি বাবা ভালো ছেলে